লাইব্রেরি হচ্ছে সেট অফ কোড, এপিআই কেও অনেক সময় লাইব্রেরি বলা যেতে পারে, বাট আমরা ওয়েব এপিআই বলতে আসলে কি করে কি বুঝি, ওয়েব এপিআই বলতে আসলে আমাদেরকে ইউআরএল প্রোভাইড করে, এরকম ইউআরএল না দিলে কিন্তু আমরা ডাটা পাবো, সো আমরা ওয়ান কাইন্ড অফ কোয়েরি করতেছি, ঠিক আছে, ওয়েব এপিআই বলতে ওয়ান কাইন্ড অফ কোয়েরি, কোয়েরি ইউআরএল। এপিআই অনেক সময় লাইব্রেরি হতে পারে, লাইক যখন ইন ফিউচারে আপনারা কোনো পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করবেন, যেমন দেখবেন পেপাল এপিআই, ফেসবুক এপিআই, অমুক এপিআই, তমুক এপিআই, ওগুলো এত সেট অফ লাইব্রেরি, ওই ডিপেন্ডেন্সিতে মনে করেন অ্যাড করতে পারি বা ওদের সাইট থেকে হয়তো ওরা লাইব্রেরিটা দিয়ে দিতে পারে, তার মানে কি ওই এপিআইগুলোর সাথে কানেক্ট করতে হলে ওরা যেভাবে যে ক্লাসগুলো ক্রিয়েট করে দিচ্ছে, যে ম্যাথগুলো বানিয়ে দিচ্ছে, ওগুলো আমাকে কল। করার জন্য আপনার তিন নাম্বার তিন কোড সাথে আছে। আচ্ছা ওয়েদার এপিআই যে কিটা আছে অ্যাপ আইডি, এটা এটাকে সাধারণত আমরা স্ট্রিং ডট এক্সএমএল এর মধ্যে সেভ করে রাখি, বারবার কল করতে হয় তো, তো স্ট্রিং ডট এক্সএমএল এ আমি এটার নাম দিচ্ছি ওয়েদার এপিআই, মনে আছে কম ডট স্কোয়ার আপ ডট রেট ওকে 2.610, আমাদের প্যাকেজ নেমটা কি আর ক্লাসের নাম দিব ওয়েদার রেসপন্স, ঠিক আছে, টার্গেট ল্যাঙ্গুয়েজ জাভা,
সোর্স হচ্ছে জেসন, অ্যানোটেশন হচ্ছে জেসন, বাকি সব ঠিক আছে। একটু প্রিভিউটা দেখে আসি আর তারপর। হ্যাঁ জাভাতেই, হ্যাঁ জাভা হিসেবে নিয়ে এসে তারপর জাভা ফাইলটাকে কনভার্ট টু কটলিন করে দিবেন, কনভার্ট করে। আচ্ছা তাহলে এই যে এপিআই আসছে, এখানে যতগুলো ক্লাস দরকার সব ক্রিয়েট করে দিচ্ছে। ফোয়ার্ড নামে একটা ক্লাস থাকবে, মেইন নামে একটা ক্লাস থাকবে, সিস নামে একটা ক্লাস থাকবে, ওয়েদার নামে ক্লাস থাকবে। তো প্রিভিউটা ঠিকই আছে মোটামুটি, তাহলে সেভ করি। সেভ করে ডাউনলোড করি, এখানে ডাউনলোড করলো ওয়েদার রেসপন্স এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করে সবগুলো ক্লাসকে কপি করে আমরা আলাদা একটা প্যাকেজ ক্রিয়েট, নিউ প্যাকেজ, এটা দিচ্ছি কারেন্ট, কারেন্ট এর ভিতরে পেস্ট করে দিই, ক্লাস গুলো চলে আসবে। কিন্তু যে সিরিয়ালাইজ এগুলো পাচ্ছে না, কারণ জিসন লাইব্রেরিটা জিসন কনভার্টার যতক্ষণ লাগলো খুঁজতে অ্যান্ড্রয়েড স্টুডিও, তার থেকে ওদের সাইটে যে নিয়ে আসে ভালো। যেমন রেট্রোফিট, স্পায়ার ওপেন সোর্স, ডাউনলোড, এই যে জিসন কনভার্ট, ফর্ম ডট স্কোয়ার অ্যাপ ডট রেট্রোফিট কনভার্টার জিসন, এটাকে নিয়ে ওই যে রেট্রোফিটটা অ্যাড করছিলাম না, যে রেট্রোফিট অ্যাড হয়েছে, তো এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এই ভার্সনটা কিন্তু রাখতে হবে, আট পর্যন্ত ওটা টেস্ট করি, অর্থাৎ কম স্কোয়ার আপের জন্য কিছু কম্পিউটার। আচ্ছা পিকাসো লাগবে, পিকাসো আইকন দেখানোর জন্য। তো পিকাসো সাহেবকে পিকাসো মনে হয় চিনবে, এ মনে হয় পিকাসো চিনবে। লাইব্রেরি ডিপেন্ডেন্সি পিকাসো, এত তাড়াতাড়ি চিনবে, কম স্কোয়ার অফ পিকাসো এই ভার্সন। ওকে অ্যাপ্লাই, চলে আসছে। এবার ওকে দিলে সিঙ্ক করা শুরু করো। সিঙ্ক হয়ে গেছে না? তাহলে রেট্রোফিট কনভার্টার কিসন আর কিছু লাগবে? আর আচ্ছা এবার দেখি তো আমাদের ফাইলগুলো আছে, সিরিয়াল নেস নেম টেম সব পেয়ে গেছে, সমস্যা কিছু। এবার আমি কি করতে হবে, এবার যেটা করতে হবে, কারেন্ট কারেন্ট ফ্র্যাগমেন্টে যেহেতু এখন কারেন্ট বাজারের এপিআই কল করবো, তাহলে রেট্রোফিটের একটা অবজেক্ট বানাতে হবে, তারপর একটা ইন্টারফেস বানাতে হবে। তাহলে রেট্রোফিটের অবজেক্টটা গত ক্লাসে আমরা দেখছিলাম ওই শুক্রবারে, যে আমি বলছিলাম যে কোডগুলো ওই অ্যাক্টিভিটির মধ্যেই লিখছিলাম, কিন্তু যখন যে ফ্র্যাগমেন্টে আমার ওয়েদার আনতে হবে বারবার রেট্রোফিটের অবজেক্টই লাগে, কোডগুলো রিপিট হবে। সো আমরা যেটা করবো, আমরা ওই রেট্রোফিটের অবজেক্ট ক্রিয়েট করার কোডগুলো একটু আলাদাভাবে আলাদা একটা ক্লাস ক্রিয়েট করতে সুবিধা হবে। সো নিউ জাভা ক্লাস, আমি এটার নাম দিলাম রেট্রোফিট ক্লায়েন্ট। ওকে পেজ ইউআরএলটা কতটুকু নেব, 2.5 পর্যন্ত নেই, কারণ এই পর্যন্ত কমন ফোরকাস্টের ক্ষেত্রে এই জায়গাটা হয়ে যায় ফোরকাস্ট, বাকি সব ঠিকই থাকে। তো আমি এতটুকু নেই পেজ, 2.5 এটাকে ওই ক্লাসের মধ্যে দিতে হবে। তার পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং নাম দিচ্ছি পেজ ইউআরএল, সেটা হবে এই পেজ ইউআরএল অবশ্যই এই যে লাস্টের স্ল্যাশ এটা যেমন থাকে। তাহলে এবার এবার যেটা করবো, প্রাইভেট
আছে, এবার আমরা একটা মেথড ডিক্লেয়ার করবো পাবলিক, যে মেথডটা হবে স্ট্যাটিক, যে মেথডটা রিটার্ন করবে রেট্রোফিটের একটা অবজেক্ট রেট্রোফিট। আমি মেথডের নাম দিলাম গেট রেট্রোফিট ক্লায়েন্ট। শুরুতেই চেক করবো এই রেট্রোফিটের অবজেক্টটা যদি নাল না থাকে, অর্থাৎ আগেই একবার ইনিশিয়ালাইজ করা হয়েছে, তাহলে এখান থেকে সরাসরি রিটার্ন করে দিব রেট্রোফিটের অবজেক্ট। আমি চাচ্ছি যে কোনো ক্লাস থেকে, যে কোনো প্যাটার্ন থেকে, যে কোনো অ্যাট্রিবিউট থেকে যখনই এই মেথডটা কল করা হবে আমাকে একটা অ্যাট্রিবিউটের অবজেক্ট রিটার্ন করি। বাট আমি চাই না যে প্রত্যেকবার নতুন নতুন অ্যাট্রিবিউটের অবজেক্ট ক্রিয়েট, আমি চাই একবার ক্রিয়েট যেটা হবে প্রথমবার সেটাই বারবার আমাকে রিটার্ন করি। তাহলে যত্র তত্র মানে মেমোরিতে হাজার হাজার অ্যাট্রিবিউটের অবজেক্ট ঘোরাঘুরি করবে। ওকে, সো যদি নাল না হয়, অর্থাৎ আমরা আগে একবার ইনিশিয়ালাইজ করা হয়েছে, তাহলে আগেটা রিটার্ন দিবে, অথবা রেট্রোফিটটাকে আমি নতুন ভাবে ইনিশিয়ালাইজ করব। রেট্রোফিট ইকুয়ালস নিউ রেট্রোফিট ডট বিল্ডার ডট পেজ ইউআরএল হবে হচ্ছে পেজ ইউআরএল ডট অ্যাড কনভার্টার ফ্যাক্টরি, সেটা হচ্ছে জিসন কনভার্টার ফ্যাক্টরি ডট ক্রিয়েট ডট বিল্ড, এবং রিটার্ন করব রেট্রোফিট। সো যখনই এই মেথডটা কল করব, হয় এখান থেকে রেট্রোফিটের অবজেক্ট রিটার্ন হবে, অথবা এখান থেকে প্রথমবার হবে এখান থেকে, কারণ প্রথমবার তো নাল পাবে। পরের বার থেকে এই রেট্রোফিটের অবজেক্টটা যে অ্যাসাইন হয়ে থাকবে, পরের বার থেকে এখান থেকে রিটার্ন বারবার তাহলে ইনিশিয়ালাইজ করার। এবার ইন্টারফেস বানাতে হবে, কারেন্ট ওয়েদার প্যাকেজের মধ্যে একটা ইন্টারফেস নেই, নিউ ইন্টারফেস কি একটা নিবো নাকি কারেন্টের জন্য একটা নিবো? এবারে যে মেথডটা আমরা কারেন্ট ওয়েদারের ইনফরমেশন নিয়ে আসবো, তো কারেন্ট ওয়েদারের যে রেসপন্সটা আসছে, অবজেক্ট আসছে নাকি কালেকশন আসছে? বল প্রথমটা কি? তাহলে অবজেক্ট রিটার্ন আসছে, তাহলে এই জিনিসটা আমরা পুরো অবজেক্টটা কার মধ্যে রাখবো, অর্থাৎ রেসপন্স যেটা আসবে, যে এই পুরো রেসপন্সটা আমরা কোন ক্লাসের মধ্যে ঢুকাবো? ওয়েদার রেসপন্স হচ্ছে পুজো ক্লাসে যেটা বানাইছি মেইন ক্লাসটা। তাহলে আমার মেথডটার রিটার্ন টাইপ কি হবে? কল ওয়েদার রেসপন্স গেট কারেন্ট ওয়েদার রেসপন্স। এবার গত ক্লাস থেকে এবার যে পার্থক্যটা, প্রথমবার যে রেট্রোফিটের এক্সাম্পলটা দেখাচ্ছিলাম, এখানে এনডিভারটা দিয়ে দিচ্ছিলাম মনে আছে? বাট এবারের এনডিভারটা এখানে দিব, কারণ এনডিভারটা তো ডাইনামিক হতে হবে, কারণ এক একবার এক এক ল্যাপ লং আসবে, ঠিক কিনা? এখানে তো আমি ফিক্স করে দিয়ে দিতে পারি না, পেস্ট করে দিলাম সারা জীবন, তাহলে দেখবেন যে যে ল্যাপ লং এখানে দিছি ওটারই খালি আসতেছে, বা ডাইনামিক হতে হবে। সো এখানে এবার কিছুই রাখবো না, ফাঁকা। এটাকে আমরা ফ্র্যাগমেন্ট থেকে পাস করব, এনডিভারটা ডাইনামিক বানায় ফ্র্যাগমেন্ট থেকে পাস করব, এই মেথডের প্যারামিটার। সো এখানে অ্যানোটেশন হবে হচ্ছে যেখান থেকে আমরা প্রথমে আমরা এপিআই কিটা নিয়ে আসি। এপিআই কিটা যেন কোথায় সেভ করে রাখছিলাম, তাহলে গেট রিসোর্সেস কি পাবে? পাই তো, বা গেট রিসোর্সেস গেট স্ট্রিং কি জানা ছিল, আর ডট স্ট্রিং ডট ওয়েদার, স্ট্রিংটা পেয়ে গেলাম, তো এপিআই কিটা পেয়ে গেলাম। এবারে এন্ড ইউআরএলটা বানাতে হবে, স্ট্রিং এন্ড ইউআরএল। এই এখন যে এন্ড ইউআরএলটা বানাবো সেটাই এই মেথডের প্যারামিটারে পাস করে,
জাভার একটা মেথড আছে স্ট্রিং ডট ফরম্যাট প্লেস হোল্ডার দিয়ে দিয়ে প্লেস হোল্ডার, তো এন্ডি ওয়ানটাকে আপাতত কপি করে নিয়ে আসে, অর্থাৎ ওয়েদার এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। আচ্ছা আমরা বাই ডিফল্ট এটা তো ইয়াতে আসে না কেলভিনে আসে, আমরা সেলসিয়াসে নিয়ে আনি, অর্থাৎ অ্যান্ড ইউনিটস ইকুয়ালস মেট্রিক, এটা দেখেছিলাম আপনাদের, এটা দেখা নেই। আচ্ছা আচ্ছা খেয়াল করে দেখেন আমার যে ওয়েদারের ডাটাটা আসছে, এই যে টেম টেম কি দেখায় 304.24, এটা কি ডিগ্রি না সেলসিয়াস, সরি ফারেনহাইট না সেলসিয়াস, ধরে নেয় 304 ফারেনহাইট মানে প্রায় 150 সেলসিয়াস, 150 ডিগ্রি সেলসিয়াস, 150 ডিগ্রি সেলসিয়াস যদি হয় ঢাকার টেম্পারেচার, 50 হলেই মনে করেন যে ছেলে পুরো সব মিলে 30-40টা মরবে, আর 150 ডিগ্রি হলে গ্রিল হয়ে যাবে। তার মানে এটা কিসে রিটার্ন করছে, কেলভিনে, এই টেম্পারেচারটা রিটার্ন করছে কেলভিনে। বাট আমরা চাইলে ইউআরএলই বলে দিতে পারি যে আমরা কোন ফরম্যাটে টেম্পারেচারটা চাই, তার জন্য আমাদেরকে আটটা প্যারামিটার ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইউনিটস। মেট্রিক যদি দেন তাহলে সেলসিয়াসে আসবে না, এই দেখেন 30 ডিগ্রি সেলসিয়াস। আর একটা আছে ইম্পেরিয়াল, ইম্পেরিয়াল এটাতে দিলে ফারেনহাইটে ডাটা আসবে। তো আমরা একটা অপশন রাখছিলাম না টেম্পারেচার কনভার্সন, তো আপনাকে আসলে ম্যাথমেটিক্যালি টেম্পারেচার কনভার্ট করতে হবে, শুধু এই ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলেই এটি কল করলে এই অনুযায়ী ডাটা চলে আসবে। তো আমরা চাই বাই ডিফল্ট যেন সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস আসবে, অর্থাৎ মেট্রিক। এগুলো কিন্তু এই এটার ডকুমেন্টেশনে সব আছে, এই যে কারেন্ট ওয়েদার ফ্র্যাগমেন্টের, সরি কারেন্ট ওয়েদারের যে এপিআই এর নিচে সব এখানে লেখা আছে যে কোন প্যারামিটার কিভাবে পাস করলে কোন ডাটা আসবে না আসবে। যেমন ডেট, ডেটটা আসে হচ্ছে ইউনিক্স টাইম স্ট্যাম্প, ডেটটা খেয়াল করে দেখেন ডিটি, ডিটি একটা অপশন পাবে, হয়ে যায় এই যে ডেট আসছে এরকম, স্যার এটা একটা টাইম স্ট্যাম্প, এটা লং ভ্যালু আসছে, এটা আমাদের ডেটে কনভার্ট, এগুলো আমরা। আচ্ছা তাই যাই হোক এম ডি ওয়ার্ডটা একটু কপি করি এই পর্যন্ত, পরে পরে এখানে পেস্ট করি। কোন জিনিসগুলো ডাইনামিক হবে বলে, ল্যাট লং ইউনিটস এগুলো হবে না, তো আমি ইউনিটস নামে একটা ভেরিয়েবল উপরে ডিক্লেয়ার, যদিও এই জিনিসটা ইউজার সিলেক্ট করবে না, একটা টগল বাটন বা সুইচ থাকবে বা একটা মেনু আইটেম হিসেবে থাকবে, তখন সেই ভ্যারিয়েবল মাঠে সে, তো আমি বাই ডিফল্ট আমি দিয়ে রাখি ইউনিট, সেটা হবে মেট্রিক, এটা বাই ডিফল্ট দিয়ে রাখি। এর ভ্যালুটা কখন চেঞ্জ হবে, যখন ইউজার কোনো একটা মেনু আইটেম হোক বা কিছু। এখানে যে যে জিনিসগুলো ভ্যারিয়েবল হবে অর্থাৎ ডাইনামিক, সেগুলোতে প্লেস হোল্ডার বসাতে হবে, যেমন ল্যাটিটিউডের ভ্যালুটা কি ডাবল না, তো পার্সেন্টেজ এফ লংগিটিউড এটাও পার্সেন্টেজ এফ, ইন্টিজার ভ্যালু হলে হয়তো পার্সেন্টেজ ডি। আচ্ছা এটা কি স্ট্রিং না, পার্সেন্ট এস এফ আইডি টা স্ট্রিং না, পার্সেন্ট এস। এবারে এই স্ট্রিংটার পর কমা দিয়ে যে যে ভেরিয়েবল যে অর্ডারে আছে একটা একটা করে পাস করতে হবে, প্রথমে কি পাস করতে হবে, পরের বার লংগিটিউড, পরের বার ইউনিটস, পরের বার এপিআই, হয়ে গেল ফাইনালি। আর কিছু নাই, এবার এপিআইটা অর্থাৎ এই মেথডটা কল করতে হবে, এই মেথডটা কল করতে হলে এই ইন্টারফেসটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ওয়েদার সার্ভিস, ওয়েদার সার্ভিস ইকুয়ালস রেট্রোফিটার অবজেক্ট লাগবে, রেট্রোফিটার অবজেক্ট কোথায় পাবো, রেট্রোফিট ক্লায়েন্ট একটা ক্লাস ক্রিয়েট করছিলাম, রেট্রোফিট ক্লায়েন্ট ডট গেট রেট্রোফিট ক্লায়েন্ট, এটাই আমাকে রেট্রোফিটার অবজেক্ট রিটার্ন করবে। এরপরে ডট ক্রিয়েট ওয়েদার সার্ভিস ডট ক্লাস, যদি সন্দেহ থাকে যেগুলো কি লিখতেছি তাহলে শুক্রবারে ক্লাসটা ঢুকে যায়। এবার মেথডটা কল করবো ওয়েদার সার্ভিস ডট গেট কারেন্ট ওয়েদার রেসপন্স, প্যারামিটার হিসাবে স্ট্রিংটা পাস করতে হবে, এনডি ওয়ার্ড ডট এনকিউ নিউ কল ব্যাক, কোনো কারণে যদি ফেল হয় এটা ইউজারকে দেখাতে হবে,
অন ফেলার, অর্থাৎ মেসেজটা আমরা দেখবো, এটা টোস্ট করে দিয়ে না আবার যে ফেইল, হ্যাঁ ওইসব দেখায় লাভ নেই। এই যে একটা থ্রোয়েবল অবজেক্ট রিটার্ন করছে, টি ডট গেট লোকালাইজ আছে, কি কারণে ফেল করছে তখন আমি সেটা করি। আর রেসপন্সের মধ্যে এই যে রেসপন্সটা দিয়ে দিচ্ছি, যদি সাকসেসফুলি রেসপন্স হয়, এখন রেসপন্স তো বিভিন্ন হতে পারে, 404 এটাও তো রেসপন্স, কিন্তু ডাটা আসবে পেজ পেজ পাবে না, ইন্টারনাল সার্ভার এরর রেসপন্স করবে, 500 রেসপন্স আসবে কিন্তু ডাটা আসবে না। তো আমাদের প্রথমেই চেক করতে হবে যে ইফ রেসপন্স যদি ইজ সাকসেসফুল হয় অথবা রেসপন্স ডট কোড যদি 200 হয়, তাহলেই আমরা এই রেসপন্স থেকে পুরো রেসপন্সটা নিয়ে ওই ওয়েদার রেসপন্স ক্লাসের মধ্যে এক্সপোজ করে দিই। অর্থাৎ ওয়েদার রেসপন্স ইকুয়ালস রেসপন্স ডট বডি, আমাদের সব কিছু চলে আসছে। এখন ওয়েদার রেসপন্সের পরে ডট দিলেই গেট ডেট, গেট মেইন ডট গেট হিউমিডিটি, গেট প্রেশার, গেট টেম্পারেচার। এখন আপনাদের কাজ হবে টেক্সট ভিউ আইকন যা যা সব সেট। আমি একটু টোস্ট করতে চাই এখান থেকে যে আদৌ টেম্পারেচার কি আসছে, সে টেম সেটা হবে ওয়েদার রেসপন্স ডট গেট মেইন ডট গেট টেম। কিভাবে বুঝলাম গেট টেমটা কোন ক্লাসের মধ্যে আছে, ওই যে যে ক্লাসগুলো কপি করে নিয়ে আসছি না, প্রজেক্ট ক্লাস, ওখানে দেখলেই বুঝবেন বা রেসপন্সটা দিলে তাকালেই বুঝবেন যে টেম্পারেচারটা আসলে কার মধ্যে আছে। টেম্পারেচারটা আসলে আসলে মেইন নামে একটা ক্লাস আছে। সো গেট মেইন কল করলে মেইন ক্লাসের অবজেক্টটা পাবেন, দেন আমি পেয়ে যাচ্ছি। এবার আমি রান দিই, ইন্টারনেট নিয়ে কাজ করতেছি অথচ ম্যানিফেস্ট ইন্টারনেটের পারমিশন দেয় নাই, তাই বলে ক্র্যাশ করবে? আরে বাবা, কোর্স অথবা ফাইন, আর এটা তো ইন্টারনেট। unable to resolve host no address exceeding host name, কি কয়? আমার ফোনের তো অবশ্য নেটটা অন করতে হবে। আচ্ছা, unable to resolve host, নেট নাই দেখে কি এই জিনিস আসলো? আসতে পারে, আসতেই পারে।
দেখি আবারও অন ফেলার কলেজ, কারণ এখানে আবারও অন ফেলার কলেজ। আচ্ছা এইবার যে এররটা আসছে না, এটা তো আমার দোষ নাই, আপনাদেরও দোষ নাই। অকাজটা করছে হচ্ছে জেসন স্কিমারের পুজো, এই কারণে বলি যে থ্রোয়েবল, অর্থাৎ এটাকে অন ফেলার মেথডে যে অবজেক্টটা দেয় এটাকে সবসময় দেখবেন আপনারা লক ক্যাটে কি বলতেছে, দেখেন কি বলতেছে, চেষ্টা বলার চেষ্টা করেন, এক্সেপশন কি আসছে, কি বলে এক্সপেক্টেড অ্যান ইন্ট, অর্থাৎ সে একটা ইন্ট এক্সপেক্ট করতেছে বাট পাইছে। কোন ক্লাসে তার মানে লাইন ওয়ান কলাম 22 অর্থাৎ কোঅর্ড লং, কোঅর্ড ক্লাসের মধ্যে, চলেন কোঅর্ড ক্লাসে যাই। কোঅর্ড কোঅর্ড ক্লাসের মধ্যে লং, এ দেখেন ল্যাপ লং ডাবল আসছে, কিন্তু আমাদের পোজো জেসন স্কিমার টু পোজো সে বানায় রাখছে কি, এটা কি করতে হবে, দুটাই করতে হবে, এরকম আরো কিছু প্রবলেম আছে, অনেকগুলো ক্লাস থাকতে পারে। একটা সলভ হলো, আরো থাকতে পারে, আবার রান দিন, লকেট খুলে বসে থাকে, আর কোনো সমস্যা হয়নি। এই যে আমাদের টেম্পারেচার দেখা যাচ্ছে, তো আমাদের এই মুহূর্তে ঢাকার 29 মোটামুটি একই। আর আপনাদের কাজ কি বলেন তো, আমি তো শুধু একটা টেম্পারেচার, আপনাদের কাজ হবে এখন বাকি ইনফরমেশন গুলো আইকন সহ সুন্দর মতো ডিজাইন করে, আমি খালি আইকনটা দেখা দিচ্ছি। যেমন এই কারেন্ট ফ্র্যাগমেন্টে আমি একটা লিনিয়ার লেআউট নেই, আমি একটা ইমেজ ভিউ নেই, গ্রাফ কন্টেন্ট, গ্রাফ কন্টেন্ট আইকন গুলো তো ছোটই আসে, সো সাইজ মানে ডিপি ফিক্স করে দেওয়ার দরকার নাই। যেসব ইমেজের আপনি সাইজ সম্পর্কে জানেন না যে কত সাইজ রিটার্ন হবে, সেসব ক্ষেত্রে আপনি এখানে ছবিটা আমি কত ডাইমেনশনে চাই সেটা ওখানেও বলে দেওয়া যায়। যাই হোক এটা একটা আইডি নেই, আইডি হচ্ছে আপনার আইকন বোঝা যায়, আইকনটা কোন ক্লাসের মধ্যে পাবো, যেমন আইকন আইকন এই যে আইকন 11D, আইকনটা কার মধ্যে আছে, ওয়েদার নামের একটা অ্যারে দেখা যাচ্ছে, এই যে অ্যারে দিয়ে শুরু হয়েছে না, তার ওয়েদার নামের একটা কালেকশন, এবং কালেকশনে কয়টা আইটেম আছে, এই অবজেক্ট শুরু অবজেক্ট শেষ, অর্থাৎ কালেকশনে একটাই আইটেম, এবং দেখবেন যে সবসময় একটাই আইটেম থাকে এই কালেকশন। সবার আগে আমাকে কালেকশনটা নিতে হবে, কালেকশনের জিরো নাম্বার ইন্ডেক্সে যে অবজেক্টটা আছে ওয়েদারের অবজেক্ট, ওখান থেকে আইকনটা নিতে হবে, অর্থাৎ এখান থেকে আইকনটা বের করি, অর্থাৎ স্ট্রিং আইকন ইকুয়ালস ওয়েদার রেসপন্স ডট, কি জানো একটা কালেকশন নিতে হবে, গেট ওয়েদার টাইপের আছে না, এই যে রিটার্ন করতেছে লিস্ট অফ ওয়েদার, এর কত নম্বর ইন্ডেক্সে, জিরো নম্বর ইন্ডেক্সে গেট আই, অর্থাৎ এখানে দুটো হচ্ছে 11D, কিন্তু শুধু 11D তে, এটা তো আমার তো পুরো ইউআরএল লাগবে,
পিকাসো দিয়ে যদি আনতে চাই পুরো ইভেন্টটা কোথায় পাবো? ওই যে এখানে আইকন ইভেন্টটা হয়তো বা ডকুমেন্টেশন আছে বাট খুঁজে পাইনি, এখান থেকে নেওয়া যায়। এই যে আইকন গুলো আছে না, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস সেভ দেন এখানে পেস্ট করা, এটাই হচ্ছে সেই। আমার খালি এতটুকু চেঞ্জ হয় কি হবে, এখানে 11 দিয়ে বসবে, তাই না? তাহলে আমাকে একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে স্ট্রিং ইমেজ URL equals string postfix WP suffix equals editor. এইবার URI আইকন URI equals string আইকন হইতো URI dot parse স্ট্রিং দিতে হবে, প্রথমে হচ্ছে ইমেজ URI, এর সঙ্গে কনকেট হবে কি, হ্যাঁ মানে আইকন, তার সাথে কনকেট হবে কি অর্থাৎ একটা স্ল্যাশ তো দিতে হবে, তাই না? আইকনের পরটা ও না, আইকনের পরে স্ল্যাশ নাই তো, তাহলে তো দরকার নেই। অর্থাৎ ইউআরআইটা পেয়ে গেলাম। এইবার পিকাসো ডট গেট ডট লোড আইকন ইউআরআই তার মধ্যে বসবে ইনটু ওয়েদার ইন আইকন ইমেজ। প্রজেক্টের কাজ কিন্তু আমি করে দিচ্ছি, ফোরকাস্টটা আমি একটা হারাম একটা লাইনে রাখবো, ঠিক যেভাবে নিয়ে আসছি কারেন্ট ফোরকাস্টটা একই ভাবে আপনারা নিয়ে আসবেন, হতাশা হওয়ার কিছু নাই। দেখি টার্গেট মাস্ট নট বি নালে আবার কম, তার মানে টার্গেট এটা নাল, এটা ইনিশিয়ালাইজ হওয়ার আগে ওয়েদার ডাটা নিয়ে আসছে, সর্বনাশ। আর কথা না, কারণ তো অ্যাক্টিভিটি থেকে যখন আমি লোকেশনটা নিয়ে আসতেছি সেটা তো আমি অন রিজিউম করছি, অ্যাক্টিভিটি অন রিজিউম কল হওয়া মানে ফ্র্যাগমেন্টের তার মানে সব কাজ শেষ, ফ্র্যাগমেন্ট লোড হওয়া, ফ্র্যাগমেন্টের অন ভিউ ক্রিয়েটেড, অন ক্রিয়েট ভিউ, ভিউ ক্রিয়েটেড, অন অ্যাটাচ, তারপরে অন অ্যাক্টিভিটি ক্রিয়েটেড, ফ্র্যাগমেন্টের অন রিজিউম, তার এটা তো হওয়ার কথা। সমস্যাটা কি, এই
কারেন্ট ওয়েদার ফ্র্যাগমেন্টের মধ্যে আমি যেটা আমি একটা ইমেজ নিলাম করে নিছি, কারেন্ট ওয়েদার ফ্র্যাগমেন্টে তো নাই, একটু একটা ইমেজ নিলাম না কাগজ দিছি, তাই তো বলি এরকম তো হওয়ার কথা না। আচ্ছা আর একটা জিনিস দেখে, সেটা হচ্ছে ডেটটা, ডেটটা কি হিসেবে দেয়, একটা কি জানি ভ্যালু উল্টা পাল্টা ভ্যালু সময় আছে, এই যে হয়ে গেল, তাহলে ডেটটা কার মধ্যে আছে, ক্লাউডসের ভিতরে, না ক্লাউডসের ভিতরে এখানে অবজেক্ট শেষ, তার মানে ডিটিটা আছে হচ্ছে মেইনের মধ্যেই পাবো, কারণ মেইনের এই অবজেক্টের মধ্যে ডিটিটা আছে, তাহলে স্ট্রিং ডিটি ইকুয়ালস ওয়েদার রেসপন্স ডট গেট, ও সরাসরি তো দিয়ে দিচ্ছে, তার মানে মেইন অবজেক্টের মধ্যেই আছে, ডিটি প্রপার্টিটা মেইন অবজেক্টের মধ্যে আছে। আচ্ছা এটা তো, এটা কি গেট ইন্টিজার না, তাহলে এটা ইন্ট নিতে হবে, ইন্ট না এটা আসলে লং হবে, যাই হোক ওকে। এখন এই ডেট এটা দেখায় তো ইউজারকে লাভ নাই, এই ভ্যালুটাকে কনভার্ট করতে হবে, এটা খুব সম্ভবত সেকেন্ডে দিচ্ছে, এটাকে আগে আমাকে মিলি সেকেন্ডে কনভার্ট করতে হবে, সো লং টাইম স্ট্যাম্প ইকুয়ালস ডিটি ইন্টু 1000, এইবারে ডেটের অবজেক্ট ডেট ডেট জাভা ডট ইউজি ইকুয়ালস নিউ ডেট, প্যারামিটার হিসেবে দিলাম টাইম স্ট্যাম্প, এইবার স্ট্রিং কারেন্ট ডেট ইকুয়ালস নিউ সিম্পল সিম্পল ডেট ফরম্যাট, আমরা দেখাবো এই ফরম্যাটে ডে মান্থ ইয়ার ডট ফরম্যাট, ডেটের অবজেক্ট চাই, ডেটের অবজেক্ট দিয়ে দিচ্ছি, সিম্পল ডেট ফরম্যাট ভুল ক্লাসটা দিছি, নিউ সিম্পল ডেট ফরম্যাট কি একটাই দেখ, অ্যান্ড্রয়েড আইসিউ টেস্ট কেন জাভাটা করি, এবার এই কারেন্ট ডেটটাকে আমরা বসাই দিব যে লং টিভি একটা নিচ্ছিলাম ওখানে বসাই দিব, অর্থাৎ ডেটের অবজেক্টটা যেটা পাবেন ডিটি, ডিটিটাকে নিয়ে সেটাকে আগে একটা লং ভ্যালুতে কনভার্ট করবেন, 1000 গুণ করবেন, তাহলে এটা ছিল হচ্ছে সেকেন্ডে, এখন হয়ে গেল মিলি সেকেন্ডে, এইবার একটা ডেটের অবজেক্ট ক্রিয়েট করবেন এবং ওটা পাস করে দিবেন, তারপরে বাকিটা হচ্ছে সিম্পল ডেট ফরম্যাট, ফরম্যাটে ডেটের অবজেক্ট পাস করে দিবেন, মিলি সেকেন্ডে না নিলে উল্টা পাল্টা ভ্যালু হয়, এররটা কোথায় আসছে সেটা বলো,
নিয়ে তো আসছি, ওয়েদার এখন পাই না, পাই না কারণ টেস্ট করি নাই। আচ্ছা এটা পালাই দিন, আমার পায় না, ক্যানট ফাইন্ড ভেরিয়েবল ওয়েদার আইকন, কি ইনফোতে বললাম কারেন্ট ওয়েদার ফ্রিকোয়েন্টলি এখনো আইকন নাই। এরকম যখন একটা বড় প্রজেক্ট যখন আরো বড় হতে থাকে, তখন সেটা যদি একা একা করে, মানে আপনি বলছিলেন একা একা আপনাকে আর কোনোদিন পাওনায় করা যাবে, ঠিক আছে? এই যে ডেট চলে আসছে, হাই হাই হাই, কি ডেট আসছে? দেখি তো যেটা রিটার্ন করছে একটু, এটা তো আমাদের ভুল না, এই যে ডিটিটা দিছে না, এটাকে একটু লং করি, লং কারণ যদি লং আসে ইন্টেজারে কনভার্ট করলে কিন্তু অনেক সময় উল্টা পাল্টা ভ্যালু আসে, আমি এটাকে লং করে দিচ্ছি এবং এটা ডেটা সেটারও লং। তাহলে এটা লং এর মধ্যে এইবার একটু লং, ঠিক আছে? বুঝতে পারছেন প্রবলেম কি? না আমার দোষ না আপনার দোষ, আবার এবার এরও দেয়। বাকি ইনফরমেশন গুলো এখন আপনাদের থাকে, ওকে? বাকি ইনফরমেশন আপনাদের থাকে। এখানে যে বাকি যে ইনফরমেশন গুলো আছে, সানরাইজ দেখেন, সানরাইজ সানসেট এটাও কিন্তু টাইম স্ট্যাম্প, তো ডেট কে কিভাবে, এটাকে কিভাবে ওই ফরম্যাটে নিয়ে যাওয়া যায় সেটা দেখেন, সেম ফরম্যাট। এই কাজগুলো, এই কাজগুলো একটা আলাদা মেথডের মধ্যে করা উচিত, যেমন একটা মেথড ডিক্লেয়ার করা উচিত আপনাদের যে প্রাইভেট রিটার্ন করবে একটা স্ট্রিং, কি নাম দেবেন তাহলে, কনভার্ট কনভার্ট টু ডেট স্ট্রিং, প্যারামিটার হিসেবে লং ধরবে, নি লং কিছু। এবার রিটার্ন কারেন্ট, তাহলে এখানে বসে ওই মেথডটা কল করি, কনভার্ট টু ডেট স্ট্রিং পাস করে দিই, হয়ে গেল। এখন
যখনই কোনো ডেট অবজেক্টকে আপনার স্ট্রিং এ কনভার্ট করতে হবে এটা কল করে দিবেন, সুন্দর মতো কনভার্ট করে। আপনাদের এখন কাজ বাকি ইনফরমেশন, প্রেশার এত, হিউমিডিটি এত, মিনিমাম টেম্পারেচার এত, ম্যাক্সিমাম টেম্পারেচার এত, এবং এগুলা পরে যে 86.87.6, তারপরে মিনিমাম টেম্পারেচার 86, টেম্পারেচার ম্যাক্সিমাম হচ্ছে 90, এগুলা পরে কি দিবেন ডিগ্রি সেলসিয়াস, তো ডিগ্রি আইকনটা কিভাবে নিয়ে আসতে হয় গুগল ভিডিও রেকর্ড, এটা ইউনিকোড লিখলেই চলে আসবে। তারপরে উইন্ড প্রেশার ক্লাউড থান্ডারস্টর্ম ডেসক্রিপশন, অর্থাৎ আইকনের নিচে এই আইকনটার পাশে বা নিচে আছে একটা, আমরা স্ক্রিনশট দিছি না আপনাকে, ওখানে যেভাবে আছে ওভাবে দিতে হবে, পারলে সব ইনফরমেশন শো করা যাবে, ইউজারকে যত বেশি ইনফরমেশন শো করাবেন সে তত বেশি খুশি হবে। ওকে, আমি যেন নেক্সট ক্লাসে প্রত্যেকের মোবাইলে কোডটা আপনারা টাইপ করলেন না, নেক্সট ক্লাস মানে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার প্রত্যেকের মোবাইলে যেন আমি ওই কারেন্ট ফ্র্যাগমেন্ট, কারেন্ট ফ্র্যাগমেন্টের সুন্দর একটা ডিজাইন দেখি, কারেন্টের সমস্ত ইনফরমেশন যেখানে আমি সমস্ত কিছু করে দিচ্ছি, আপনাদের কাজ খালি বাকি ইনফরমেশনটা নিয়ে এসে আর খালি লেআউটটা ডিজাইন করা। এটা যদি আমি না দেখি ক্লাসে বসে আপনাদেরকে পড়াবো, নতুন টপিকে যাবো, তো আপনাদেরই ডিলে হবে।